নমস্কার বন্ধুরা, আমি এর পরের পার্ট নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি যাচ্ছি টাকির উদ্দেশ্যে, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত। তো দেখতে থাকো, তো আমি যাচ্ছি। তো এই আস্তে আস্তে আমি চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা এবার এই ক্রসিংয়ের সামনে চলে এসেছি, যেখানে এই ক্রসিংটার নাম হচ্ছে হাতিশালা বাস স্ট্যান্ড। যেটা হাতিশালা বাস স্ট্যান্ড থেকে আমি ডান দিকে যাবো, আর পোলের হাট আর লাউঘাটি তো দেখতেই পাচ্ছ ও কোন দিকে, বাঁ দিকে। আর ভোজের হাট এবং ঘটপুকুর ডান দিকে চলে যাচ্ছে, তো আমরা ডান দিকেই যাব, যেটা হাতিশালা বাস স্ট্যান্ড থেকে। তো ডান দিকে যে গিয়ে যাচ্ছি এবং বাঁ দিকে সাউজি পেন্টস বলে একটা দোকান দেখতে পাচ্ছি, এবং এই রাস্তা ধরেই যাচ্ছি। এখানে সামনে আবার রয়েছে মিতা মুড়ি ভাণ্ডার এবং ভ্যারাইটি স্টোর, যেটা রবিনা ভ্যারাইটি এইসব দেখতে পাচ্ছি। টাটা ইন্ডিক্যাশ এটিএম, টাটা ইন্ডিক্যাশের এটিএম দেখতে পেলাম ডান দিকে। তো এই রাস্তা ধরে চলে যাচ্ছি, বন্ধন ব্যাঙ্কও রয়েছে আমার বাঁ দিকে। এই রাস্তা ধরে চলে যাচ্ছি, যেখানে আমি ভোজের হাটে উঠবো, ঠিক আছে। এখান থেকে আমি যেতে যেতে ভোজের হাটে উঠবো, এবং ভালোই রাস্তাটা সরু গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, হাতিশালা পূর্বপাড়া এই জায়গাটার নাম। তো এখান থেকে যাচ্ছি। তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি টাকির উদ্দেশ্যে যাচ্ছি, এবং তোমাদের যে অন্যান্য যেসব নতুন বন্ধুরা দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করো এই ভাইয়ের চ্যানেলটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে, যাতে অন্যান্য বন্ধুরা এই রাস্তা সম্পর্কে অবগত হয় এবং রাস্তাটা কেমন আমাদের সেটা দেখে। এবং আমি জানাতে চাইছি যে এটা কিন্তু পিডাব্লিউডি এর আন্ডারে এই রাস্তাটা, এবং রাস্তাটা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালোই রাস্তা অন্যান্য রাস্তার তুলনায়, লোকাল যেসব রাস্তা রয়েছে সেই সব রাস্তার তুলনায় এই রাস্তাটা বেশ ভালোই, কোনো মানে সন্দেহ নেই। এবং দেখতে পাচ্ছি আর এই জায়গাটা এখানে হচ্ছে রহত মেডিকেল শপ দেখতে পেলাম আমার যেটা ডান সরি বাঁ দিকে ছিল। তো এখানে আস্তে আস্তে অনেকটাই রাস্তা মোটামুটি যে মেন রাস্তায় যে ভোজেরহাটে আমরা পৌঁছাবো সেটা এখান থেকে অনেকটাই বড় রাস্তা। এবং দেখতে পাচ্ছ গাছের এখানে কিন্তু গাছপালা, যেহেতু কলকাতা থেকে অনেকটাই বাইরে চলে এসেছি মেন কলকাতা থেকে, সেই জন্য এখানে বড় বড় গাছপালা রয়েছে বেশ সুন্দর সুন্দর। এখানে যখন আগে এসেছিলাম অনেকদিন আগে তখন কিন্তু রাস্তাটা এত সুন্দর ছিল না, এবং গাছপালাও মানে এত মানে ফাঁকা ছিল না রাস্তা, গাছপালা আরও প্রচুর ছিল। গাছপালা আগের তুলনায় অনেকটাই কাটা হয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি আমি। তো বন্ধুদেরকে বলো তোমরা প্লিজ এসো এখানে একবার দেখে যেতে পারো, এবং রাস্তা খুবই সুন্দর এখানকার এবং পরিবেশও বেশ ভালো এখানকার। তো তোমরা অনেকেই যে গেছো এখান দিয়ে ঘটপুকুরের দিকে বা এখান দিয়ে, তোমরা অনেক সময় আমি আশা করি গেছো যে তোমরা ধামাখালিও যাওয়া যায় এখান থেকে, বা এখান থেকে এই যেটা হাসনাবাদও যাওয়া যায় যদি ফাঁকা রাস্তা চাও। হাসনাবাদের মেন রাস্তা যেটা বারাসাত দিয়ে গেছে সেখানে কিন্তু রাস্তা অনেকটাই খারাপ। তো আমি জানি না এখান থেকে গেলে খারাপ রাস্তা পাবো কি ভালো রাস্তা পাবো, কারণ আমি এখান থেকে একবার গিয়েছিলাম, তো ভালো অনেকদিন আগে গিয়েছিলাম, তো আর অনেকবারও গিয়েছিলাম, তখন রাস্তা ভালো ছিল, আর এখন দেখতে হবে রাস্তাটা কেমন। তো দেখতে থাকো, আমি ওই অনেকদিন পর যাচ্ছি এবং সেই রাস্তাটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। আপাতত এখন পর্যন্ত রাস্তা তো ভালোই দেখতে পেয়েছি, এখনও পর্যন্ত খারাপ রাস্তা পাইনি। এবং তোমাদেরকে বারবারই বলবো যে কলকাতার রাস্তা ভেতরের রাস্তাটাই যে একটু খারাপ হয় এটাই সরি। তো আস্তে আস্তে আমরা ভোজের হাটে অনেকটাই কাছে চলে এসেছি, তো এই রাস্তাটা মেনলি ওই রাজার হাট থেকেই কানেক্টার রয়েছে, অনেক সুবিধা হয় আমাদের ভোজের হাট থেকে এই রাজার হাটের দিকে আসতে, বা রাজার হাট থেকে ভোজের হাটের দিকে যেতে এই রাস্তাটা হওয়ার জন্যে, নাহলে আমাদের সায়েন্স সিটি থেকে ঘুরে যেতে হতো। সায়েন্স সিটিতে ঘুরে আমাদেরকে অনেকটাই যেতে হতো, যার জন্য অনেকটা তেলও খরচা হতো, এতে তেলের সাশ্রয় হয়েছে এই রাস্তাটা থাকার জন্যে। বাইলেন বা বাইপাস যাই বলা যেতে পারে, একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা খুবই সুন্দর। আর আবার বলছি বন্ধুদের উদ্দেশ্যে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চাইছি আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি মানে এখনও পর্যন্ত
পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার হয়নি, তো হয়ে যাক। এবং তারপর আমি একটা কুইজ খেলবো রাস্তা সংক্রান্ত, এবং তাতে প্রাইজের একটা একটা যাই কুইজ খেলা খেলবো এবং প্রাইজ দেবো। আর আমি এটা তোমাদের কাছে বলছি, তোমরা শোনো। আর এখানে অনেক অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আসছে, যেগুলো আমার এখানে নোটিফিকেশানে আসছে না। সেই সব বন্ধুদেরকে বলছি, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো আমার এই চ্যানেলটা, তারা প্লিজ জাস্ট একটা কমেন্ট করে দিও, ভালো লাগছে কি খারাপ লাগছে। আমি তোমাদের নাম অবশ্যই এখানে শেয়ার করব এবং তোমাদের সঙ্গে কথা বলবো, আমার কথা বলতে ভালো লাগে। আর দেখতে থাকো, এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিকারে খুবই সুন্দর। এখানে চাষবাসও হয় আশেপাশে, মানে রাস্তার সাইডে তোমরা দেখতে পাচ্ছ ঘরবাড়ি রয়েছে, কিন্তু রাস্তার মানে ঘরবাড়ির পেছনের দিকে মানে একটু ফাঁকা জায়গাতে কিন্তু চাষবাস হয় এখানে, সে সম্পর্কে কোনো অসুবিধা নেই। আর দেখতে থাকো, ভোজেরহাটের অনেকটাই কাছাকাছি প্রায় চলে এসেছি। অনেক যেসব বন্ধুরা কমেন্ট করে তাদের আমি কমেন্টগুলো দেখি, খুব ভালো লাগে, এবং তাদের কমেন্টেরও রিপ্লাই দিই আমি। তো টাকিতে তোমরা কে কে গেছো প্লিজ আমাকে জানিও। টাকি একটা পিকনিক স্পট, তোমরা তো জানোই। এখান থেকে তোমরা মানে টাকি হচ্ছে বাংলাদেশের মানে নদীটার ওপারে, কিন্তু তোমরা বাংলাদেশ দেখতে পাবে, কিন্তু নদীটার এপারে আমাদের রয়েছে ভারতবর্ষ, এবং টাকির ওপারেই ঠিক মানে নদীটার ওপারেই ঠিক বাংলাদেশ রয়েছে। কে কে পিকনিক করতে গেছো প্লিজ আমাকে জানিও। ওখানে একটা ওটা টাকি একটা পিকনিক স্পট নামে খুবই প্রচলিত এবং বিখ্যাত একটা পিকনিক স্পট। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, তো তোমাদেরকে বারবার বলছি। দেখতে থাকো, দেখতে পাচ্ছ যে কত গাছপালা, কলকাতার বাইরে বেরোলে যে কত গাছপালার সঙ্গে একটা মানে পরিচিতি বাড়ে, একটা সুন্দর অভিজ্ঞতা। এই পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, এখানে যেসব মালবাহী গাড়ি যায় তাদের থেকে হয়তো তাদের গাড়ি চেক করার জন্যে দাঁড়িয়ে থাকে প্রায় সারা দিন সারা রাত্রে, রাত্রেও দাঁড়িয়ে থাকে ওদের ডিউটি অনুসারে। তো এখানটায় ব্রিজটা একটু খারাপ হওয়ার জন্য গাড়িটা অনেকটাই কেঁপে উঠছে এবং ক্যামেরাটাও অনেকটা কেঁপে উঠছে দেখতে পাচ্ছি। তো আমি ভোজেরহাটের কাছে চলেই এসেছি, এবং এই ভোজেরহাটের ক্রসিং থেকে যদি তোমরা ডান দিকে চলে যাও সায়েন্স সিটি দেখতে পাবে, মানে সায়েন্স সিটির দিকে তোমরা চলে যাবে, এবং বাঁ দিকে চলে গেলে তোমরা ধামাখালি, ঠিক আছে, ধামাখালি চলে যাবে। তারপর আর যেসব রয়েছে, টাকি রয়েছে আর হাসনাবাদ রয়েছে, ঠিক আছে, তো এই সব জায়গায় চলে যেতে পারবে, ঘটপুকুর রয়েছে। তো এই রাস্তা দিয়ে তোমরা সোনারপুরও যেতে পারো, তো সেটা অনেকটাই তোমাকে যেতে হবে এ বাঁ দিক থেকে ডান দিকে। তো দেখতে থাকো, তো আমি এখান দিয়ে বাঁ দিক নিয়ে নিলাম। তো তাহলে আমি এই জায়গাটার নাম হচ্ছে ভোজেরহাট, ভোজেরহাট থেকে আমি বাঁ দিকে নিয়ে নিয়েছি। আর এই রাস্তাটার নাম হচ্ছে বাসন্তী হাইওয়ে, ঠিক আছে। বাসন্তী হাইওয়ে তোমরা অনেকেই নাম শুনেছো, বাসন্তী হাইওয়ে যেটা যাচ্ছে ঘটপুকুর, ঘটপুকুর হয়ে, হ্যাঁ নিশ্চয়ই ঘটপুকুর হয়ে তো যাচ্ছেই, ঘটপুকুর হয়ে যাচ্ছে পুরো মালঞ্চ হয়ে তোমার যাচ্ছে ধামাখালি পর্যন্ত অত দূর। তো আর এখানে বাসন্তী হাইওয়েটাও কিন্তু স্টেট হাইওয়ে, ঠিক আছে। এই রাস্তাটাও কিছু কিছু খারাপ রয়েছে এবং কিছু কিছু ভালো রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। অনেকদিন আগে এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা প্রচণ্ড ভালোই ছিল, তো এখন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় খারাপ। তো এখানটায় তো আবার ভালো দেখছি, ওই যে আবার খারাপ রাস্তা আসছে। তো এমনি ভালো খারাপ মিশেই রয়েছে দেখতে পাচ্ছি, এবং পরবর্তী যেসব রাস্তাগুলো, রাস্তার কন্ডিশানটা কীরকম হবে সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বলবো যে এখানে আমাদের যেসব ট্যাংরাতে, মানে ট্যাংরা অঞ্চলে যেসব লেদার ফ্যাক্টরি ছিল, সেসব লেদার ফ্যাক্টরিগুলো ওখানে দূষণ হওয়ার জন্য অনেক সব লেদার ফ্যাক্টরিগুলো এখানে চলে এসেছে লেদার কমপ্লেক্স নাম হয়ে। তো সেই ভিডিওটা আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুক্ষণ পরে, কারণ আমার এই টাকির যাওয়ার ভিডিওটা যখন এপিসোডটা যখন শেষ হয়ে যাবে, পুরো ফুল এপিসোড শেষ হয়ে যাবে, তখন আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি ওই ভিডিওটা শেয়ার করব যে আমাদের লেদার কমপ্লেক্সের। আর এটা পুরোটাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত এই জায়গাটা। এখান থেকে তোমরা ক্যানিং যেতে পারবে, বা ক্যানিং যাওয়ার রাস্তা রয়েছে, বা ক্যানিং যেতে পারবে, বা তোমার সুন্দরবন, সুন্দরবন এলাকার কাছাকাছি মানে এর অঞ্চলের মধ্যে এগুলো পড়ে।
আর এগুলো মূলত আগে মানে 30 বছর আগে কিন্তু এগুলো সুন্দরবন অঞ্চলের মধ্যেই ছিল আগে, তো তখন আর মানে 30 বছর বুঝতে পারছো, তখন মানে কি বলবো আমি একদমই ছোট তখন বয়সে, মানে তখন এগুলো সুন্দরবন অঞ্চলেরই অন্তর্গত ছিল, তো তখন এত রাস্তা যে এত উন্নতিও হয়নি, মোটামুটি রাস্তা ছিল। এবং যদি আরও জানতে চাও যে 50-60 বছর তখন তো তখন আমার জন্ম হয়নি, তো এখানে একটা রিসার্ট দেখতে পেলাম ডান দিকে, রিসার্ট গেল আর তোমরা যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ বাঁদিকে তোমরা কতটা খেয়াল করতে পারছো কিনা জানি না, এটা কিন্তু একটা খাল যেটা এসেছে আমাদের তপসিয়ার কাছ থেকে, তপসিয়ার ক্রসিং মানে তপসিয়া যে মোড় তোমরা বুঝতেই পাচ্ছ কোন এলাকা মানে কোন জায়গাটা, তো তপসিয়া থেকে এই খালটা চলে এসেছে পুরো একদম চলে গেছে গঙ্গা মানে পুরো একদম নদীতে গিয়ে মিশেছে, সুন্দরবনের নদীতে গিয়ে মিশেছে। আর এখান দিয়ে প্রচুর মানে নোংরা জল যেটা আমাদের কলকাতার নোংরা জল যেটা আমাদের নদীতে আমাদের এখানে এখান থেকে ফেলা হয় এই খাল দিয়ে। আর ভিডিওটা আবার প্রত্যেকবারের মতো বলছি আমি আর বেশি লেন্দি করতে চাইছি না, অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্য হলো তারা প্লিজ আমার এই টাকির ফুল এপিসোডগুলো দেখতে থাকো প্রথম থেকে, প্রথম পার্ট মানে ফার্স্ট পার্ট থেকে দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আমি যাত্রা শুরু করেছিলাম সিথির একটা গলি থেকে মানে সিথির মোড় যেটাকে বলে, হ্যাঁ সিথির মোড়ের সামনে একটা গলি থেকে যাত্রা শুরু করেছিলাম এবং যাচ্ছি টাকির উদ্দেশ্যে। আশা করি তোমাদের এই রাস্তার ভিউটা খুবই ভালো লাগছে এবং তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমাদেরকে বলবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক, দেখা হবে পরের ভিডিওতে।